ভারতের স্বচ্ছ শহর হিসেবে পুরস্কার অর্জন করল আগরতলা শহর, জানালেন মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার আগরতলা সিটি সেন্টার স্থিত ত্রিপুরা আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা পৌর নিগম 2023 সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ 2023 প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দেশব্যাপী 4,477টি শহরের মধ্যে 54টি শহরকে ভারতের স্বচ্ছ শহর 2023-এর শিরোপা দেওয়া হয় এবং এর মধ্যে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা পৌর নিগমের বিশিষ্ট শহরগুলির মধ্যে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কার অর্জন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। যে আমাদের রাজ্যবাসীকে শহরবাসীকে আমাদের আগরতলা পৌর নিগম কর্তৃক বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলি আগরতলা শহর পৌরবাসীর জন্য করে এসেছি তার প্রতি সম্মান বা মূল্যায়ন করা হয়েছে ভারত সরকারের নগর দপ্তর থেকে। গত 11 জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।